সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু আবার খারাপ হচ্ছে। অনবরত বৃষ্টি আজকে 2 দিন গতকাল থেকে। আজকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, সারা সকাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি নীলুফা সিলেট থেকে, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আমি এই যে বারবারে আপনাদেরকে এই জায়গাটা দেখানোর কারণ হইলে, এটা হইলো সুরমা নদী। সুরমা নদী কিন্তু এখন একদম পানি উপর দিয়ে বয়ে যাচ্ছে, নদীর উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। এই যে এদিকে গুলো বৃষ্টির পানি, আর ওই পাড়টা দেখেন, আমি দেখাই একটু জুম করে, এই দেখছেন ওই পাড়টা দেখেন, একদম উপর দিয়ে যাচ্ছে। এভাবে যদি বৃষ্টি হয় আবার আগের মতো বন্যা হয়ে যাবে। আসলে আমরা তো ঠিকই ভালো রাস্তা দিয়ে আসতেছি, রিক্সায় আসতেছি, সিএনজিতে আসতেছি, কিন্তু যারা বন্যার তো মানুষ, যারা বন্যায় সারা জীবন, যখনই বন্যা হয় তখনই ডুবে যায়, এরকম অবস্থায় যারা থাকে, ওই যে ওই পারের মানুষগুলা, ওদের তো মানে নদী ভরা হইলেই ওদের বোধহয় অনেক কষ্ট লাগে, কারণ ওদের তো ঘরটা ডুবঘর ডুবে যায় এই জন্য। আর এখানে এপারে যে এইটুকু আছে, এই যে এখানে 2-3টা ঘর আছে, এগুলাও বেশি বন্যা হইলে মানে ডুবে যায় একদম। তো এই যে ব্রিজটা দিয়ে গাড়ি চলাচল করছে, পানির স্রোত আছে, তো খারাপ লাগে আসলে। যারা বন্যায় কষ্ট করে ওদের জন্য, সুনামগঞ্জের মানুষগুলা, সিলেট শহরের বিভিন্ন এলাকায়, এই জন্য অনেক খারাপ লাগে ওদের জন্য। এই যে দেখেন কী অবস্থা, এভাবে বৃষ্টি ঝরতেছে। তো এইভাবে যদি বৃষ্টি ঝরে তাহলে তো অসম্ভাবনা বেশি বন্যা হয়ে যাওয়ার। এই যে মানুষ দেখেন আসতেছে, যে এই পুকুরটা থেকে গতকাল মাছ ধরছে, ভালোই করছে, কারণ বৃষ্টি হলে তো মাছগুলো চলে যায়, বা বন্যা হইলে মাছগুলো চলে যায় নদীতে, নদীর মাছ আইসা ঢুকে নদীতে এইগুলো চলে যায়, এরকম অবস্থা থাকে। তা আপনাদেরকে এই জন্য মাঝে মাঝে আপডেটটা দেখাই। আকাশের অবস্থা দেখেন অনেক খারাপ। বৃষ্টি ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু বন্যা হইলে তো ভালো লাগার কথা না। আর অতিরিক্ত বৃষ্টি হইলে কিন্তু ভালো লাগে না। অতিরিক্ত বৃষ্টি হইলে আপনি কাপড় শুকাতে পারবেন না, গড়ে স্যাঁতস্যাঁতে ভাব, সব কিছু ভিজা ভিজা থাকে। আর যাদের বন্যা হয়, আমি কালকে ওদের কথা চিন্তা করলাম, ওরা তো মানে বন্যার পানি উঠার সাথে সাথে তো 8-10 দিন থাকতেছে, এই পুরো রোদ হওয়া ছাড়া বন্যার পানি নামতেছে না। তাহলে ওদের কী অবস্থা, ওরা কীভাবে থাকতেছে, কীভাবে খাইতেছে, ওদের কথা চিন্তা করলে আসলে ভালো লাগে না কিছুই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আপনাদেরকে মাঝে মাঝে আপডেট দেখাই, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।